আসসালামু আলাইকুম বিয়া সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আবার হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে তো কিছুক্ষণ আগে আমি একটা এয়ারড্রপ শেয়ার করছিলাম সেন্ট ব্রিজের একটা ওয়ালেটের তো এখানে আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে একশোটা এসি এ এস টোকেন পাবেন যেটা হচ্ছে ভ্যালু হচ্ছে প্রায় দশ ডলার তো অনেকেই হচ্ছে অ্যাকাউন্ট করছেন বাট এই টোকেনটা পাচ্ছেন না তো এই টোকেনটা কীভাবে পাবেন সেই প্রসেসিংটা আমি দেখাবো এই জন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তো কোথাও স্কিপ করবেন না তো অনেকেই বুঝতে পারছেন না এই জন্য হচ্ছে এই টোকেনটা কিন্তু পাচ্ছেন না তো কেউ মিস করবেন না সবাই টোকেনটা পাবেন কীভাবে পাবেন সব অনুপ্রে আমি বোঝাচ্ছি তো প্রথমে হচ্ছে আপনি অ্যাপসটা ইনস্টল করবেন ইনস্টল করার পরে আমি লিঙ্ক দিয়ে দিছি সেখান থেকে ইনস্টল করবেন ইনস্টল করার পরে অ্যাপসটা ওপেন করবেন তো আমি প্লে স্টোর লিঙ্ক দিয়ে দিছি সেখান থেকে প্লে স্টোর থেকে অ্যাপসটা ইনস্টল করে আপনি হচ্ছে আপনার জিমেলটা দিয়ে আপনি লগ ইন করবেন সিম্পলি আপনি ক্লিক করলে আপনার জিমেলগুলো শো করবে সেখান থেকে আপনার যে জিমেলটা যে জিমেলটা ইচ্ছা সেই জিমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন তো অ্যাকাউন্ট করার পরে আপনি সিম্পলি কী করবেন এরকম ইন্টারভেস্ট আসবে তো এখান থেকে দেখবেন যে আপনার কোনো টোকেন এখানে থাকবে না তো আপনি সিম্পলি এখানে একশো টোকেন কীভাবে পাবেন সেই প্রসেসিংটা আমি দেখাব তো আপনি যদি আমার টেলিগ্রামে এখনই জয়েন হয়ে না থাকেন তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তো এখানে কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি যে এএসসি প্লাস সেন্ট ব্রিজ অ্যাড্রপ একশো এন পাবেন এখানে এ টোকেন পাবেন তো এটা অ্যাপসটা ডাউনলোড লিঙ্কটা আমি দিয়ে দিছি প্লাস রেফার কোডটা আমি দিয়ে দিচ্ছি তো কীভাবে আপনি একশো টোকেনটা রিসিভ করবেন সেটা আমি দেখাবো এজন্য অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তো প্রথমে আপনি টেলিগ্রাম চ্যানেলে আমার চলে আসবেন এবং আসার পরে অবশ্যই আপনাকে মাস্ট বি এখান থেকে এই রেফার কোডটার উপরে ক্লিক করবেন এবং এই পোস্টার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেটাতে ক্লিক করলে সরাসরি আপনাকে এই পোস্টার মধ্যে নিয়ে আসবে এবং এখান থেকে এসে আপনি এখান থেকে অ্যাপসটা ইনস্টল করবেন অ্যাপসটা ইনস্টল করার পরে সিম্পলি আপনি কী করবেন এই রেফার লিঙ্কটা এখানে চাপ দিবেন চাপ দিলে দেখবেন যে এটা অটো কপি হয়ে যাবে তো তারপরে অ্যাপসটা ওপেন করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে তো এখানে কিন্তু আপনার কোনো কে করতে হবে না কে ছাড়াই আপনি একশো টোকেন পাবেন এবং সিম্পল কিছু প্রসেস কমপ্লিট করলে আপনি এটা পাবেন তো তারপরে আপনি সিম্পলি কী করবেন এই যে কর্নারে যে বাটনটা আছে এই বাটনটাতে ক্লিক করবেন এই বাটনটাতে ক্লিক করার পরে আপনাকে কিছু অপশন দিবে তো এখান থেকে আপনার নামটা সিলেক্ট করে নেবেন নামটা সিলেক্ট করার পরে এখান থেকে দেখুন ফেস ভেরিফিকেশানও যা একটা অপশন থাকবে তো এখানে যখন আপনি ক্লিক করবেন আপনার সামনে আপনার ক্যামেরাটা ওপেন হবে সামনের ক্যামেরাটা এবং সেখানে হচ্ছে আপনার যে একটা বক্স থাকবে বক্সের মধ্যে আপনার একদম ফেসটা রাখবেন রাখার পরে আপনাকে বলবে যে একটু ডানের দিকে কাত করতে আপনি ডান দিকে একটু কাত করবেন করার পরে আবার বাম দিকে কাজ করতে বলবে ছবিতে দেখাই দিবে যে কীভাবে করুন এবং বাম দিকে যখন কাজ করবেন তখন দেখবেন অটোমেটিক আপনার ফেসটা ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তো তারপরে হচ্ছে এই স্টেপটা তো এখানে ইমেল এখানে কনফার্ম করাই থাকবে তো ইমেলটা যদি কনফার্ম করা না থাকে এখানে আপনি সিম্পলি ইমেলটা আপনি কনফার্মে ক্লিক করে আপনি ইমেলটা দিবেন সরি আপনি ইমেল কনফার্ম করা থাকবে না আপনি ইমেলটা দিবেন দেওয়ার পরে আপনি ইমেলে তারা একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠাবে সেই লিঙ্কটা আপনি দেখবেন সরি একটা কোড পাঠাবে সেই কোডটা আপনাকে এখানে বসাতে হবে সেই কোডটা বসায় যখন ওকে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ইমেলটা ভেরিফাই হয়ে যাবে তো এই হচ্ছে সেকেন্ড স্টেপ তো ফার্স্টে আপনি ফেস ভেরিফিকেশন করবেন তারপর ইমেলটা কনফার্ম করবেন তারপর আপনাকে বলবে যে একটা পিন নাম্বার কোড দিতে তো এখানে আপনি যখন ক্লিক করবেন তারপর আবার আপনাকে অ্যাগেন আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিয়ে বলবে তখন ইমেল অ্যাড্রেসটা দিবেন দেওয়ার পরে আপনাকে আবার ইমেলে তার একটা ভেরিফাই কোড পাঠাবে সেই কোডটা যখন কনফার্ম করবেন করার পরে আপনাকে আবার এখানে পিন নাম্বারটা সেট করতে বলবে তখন আপনি পিন নাম্বারটা সেট আপ করে দিবেন চার সংখ্যার একটা পিন নাম্বার সেট করবেন যেটা আপনার দরকার হবে পরবর্তীতে তো অবশ্যই এটা মনে রাখবেন এবং পিন নাম্বারটা সেট আপ করবেন তো এই কাজটুকু কমপ্লিট করার পরে হচ্ছে আপনি এখান থেকে রেফারটা করতে পারবেন তো তারপরে হচ্ছে আপনি এখান থেকে রেফার রেজিস্ট্রেশন এই যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে রেফার লিংকটা কপি করছেন সেই রেফার লিংকটা সিম্বল এখানে প্রেস করে দিবেন প্রেস করে দিয়ে কনফার্ম করার সাথে সাথে কিন্তু আপনি এখান থেকে একশো টোকেন এখান থেকে পেয়ে যাবেন তো অবশ্যই আপনি আমার রেফার কোডটা ইউজ করবেন এবং রেফার কোডটা ইউজ করার পরে আপনি কিন্তু একশো টোকেন পেয়ে যাবেন তো একশো টোকেন পাওয়ার পরে আপনি নিজে একটা রেফার কোড ইউজ মেক করতে পারবেন তো তারপরে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার ইচ্ছামতো একটা নাম দিয়ে আপনি একটা রেফার কোড মেক করবেন এবং আপনি সেই রেফার কোডটা শেয়ার করতে পারবেন তো এইভাবে হচ্ছে আপনি এই পোস্টিংয়ে আপনি অ্যাকাউন্টটা করবেন একদম ইজিলিভাবে এবং অ্যাকাউন্টটা করার সাথে সাথে আপনি রেফার কোডটা ইউজ করার সাথে সাথে আপনি এখান থেকে একশো টোকেন পেয়ে যাবেন তো কেউ মিস করবেন না সবাই বলতেছেন যে ভাই কীভাবে কী করব তো এই জন্য অবশ্যই ভিডিওটা মেক করলাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম